সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিকে ঘিরে দীঘাপতিয়া এমকে কলেজে মতবিনিময় সভা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম। রেজাল করিম রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিন হাসানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নাটোরেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নাটোর দীঘাপতিয়া এমকে কলেজের প্রাঙ্গণ এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব স্থানীয় জনগণকে নিয়ে। এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। এই বৃক্ষরোপণ কর্মসূচি যেখানে পালন করা হচ্ছে সেখানে উত্তরা গণভবন বলে একটি কিন্তু ঐতিহাসিক ভবন আছে। এই যে আমাদের যে ঐতিহাসিক জায়গাগুলি বিভিন্ন জায়গায় আছে সেখানে যেমন আমরা বৃক্ষরোপণ করলে পর্যটকদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার হবে, পাশাপাশি এখানে নানা ধরনের যে আমরা যে গাছের থেকে যে উপকার পাই, আমরা ফল পাচ্ছি, আমরা কিন্তু প্রাণীদের একটা বাসস্থানের ব্যবস্থা করছি, এই যে অতিবৃষ্টি বলি অথবা বন্যা বলি খরা বলি সব কিছুই কিন্তু আমরা এই নেচার বেস সলিউশন বৃক্ষরোপণের মাঝ দিয়ে করতে পারি। সব কিছু মিলিয়ে বৃক্ষরোপণের বিকল্প নেই এবং এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের ছড়িয়ে দিতে হবে এবং আমরা সবাই মিলে যখন হাতে হাত মিলিয়ে একসাথে এই কাজটি করব তখনই কিন্তু এই বৃক্ষরোপণের কর্মসূচি সাফল্য পাবে। দীঘাপতিয়ার বিভিন্ন সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানেও গাছের চারা রোপণ করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা। গাছ গ্রহীতারা গাছ নিয়েছে, তারা আগ্রহের সাথে এবং প্রত্যয় ব্যক্ত করেছে গাছটাকে লালন করবে সন্তানের মতো। গাছকে বড় করে তোলা এবং এই গাছ থেকে আমরা কিভাবে সুবিধা ভোগ করতে পারি এই বিষয়গুলোকে আমাদের সামনে রাখা দরকার। এটা নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশকে একটি সবুজে সবুজে পরিপূর্ণ করে তুলবে। গাছ বাসায় গিয়ে লাগাই দিব, বড় হবে। আমরা আমাদের বসত বাড়ি থেকে শুরু করে রাস্তার দুই ধারে এবং ফাঁকা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে গাছ রোপণ করব। এই উদ্যোগের ফলে দেশ সবুজে ভরে যাবে। বৃক্ষরোপণকে ঘিরে মতবিনিময়ে পরিবেশ রক্ষায় গাছ লাগাতে সবাইকে তাগিদ দেন নাটোরের জেলা প্রশাসক। পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা। আমাদের দেশের 25% গাছ থাকার কথা, সেখানে রয়েছে মাত্র 17%। এটিকে আমরা বেগবান করে, এটিকে আমরা সুচারুভাবে লালন পালন করে আমরা গাছ লাগাতে চাই। আমরা সবুজে বাঁচতে চাই, সবুজের সাথে থাকতে চাই। আমরা জানি যে আমাদের সকল মৌলিক চাহিদা পূর্ণও কিন্তু বৃক্ষ আমাদের সাংঘাতিকভাবে সাহায্য করে। দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই দেশ গড়ার মহতি কর্মযজ্ঞে নিজেদেরকে উৎসর্গ করেছেন। তো আমরা যদি প্রকৃতি প্রেমী হই তাহলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত ও কৃতজ্ঞতা। সবাইকে বলবো যে আপনারা গাছ লাগান, পরিবেশকে রক্ষা করেন। এই বৃক্ষগুলো পরিচর্যার মাধ্যমে আমাদের নাটোরের প্রকৃতি আরো অনেক সুন্দর হবে। আমরা যদি সবাই গাছ গাছালি লাগাই তাহলে আমাদের তাপমাত্রা এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। সঠিক পরিচর্যার মাধ্যমে রোপণ করা গাছগুলো নাটোরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।